এডিকা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটিতে আমরা ডেপুটেশন দিতে এসেছি। এক তারিখ আমরা প্রথম এসেছিলাম কিছু প্রশ্ন নিয়ে, আর তারপর আজকে 16 তারিখ সেই প্রশ্নের উত্তর চাইতে এসেছি। আমাদের এখানে মঞ্চ উপস্থিত আছেন কাটি জেলার সভাপতি অনুক্ত, উপস্থিত আছেন রাজ্যের নেতা এই জেলার পর্যবেক্ষক মহোদয়, উপস্থিত আছেন যুব মোর্চার সভাপতি এই জেলার ভাই অরূপ, এখানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস দাস, উপস্থিত আছেন যুব মোর্চার পদাধিকারীরা, উপস্থিত আছেন রাজ্যের নেতৃবৃন্দ, আপনারা সবাই উপস্থিত আছেন। এবং এই মাইকের মাধ্যমে আমার আওয়াজ যাদের যাদের কাছে পৌঁছাচ্ছে, আপনারা সবাই একবার আমার সাথে গড়ে মেলান, কেউ ভয় পাবেন না তো, কেউ ভয় পাবেন না তো। একটাও গুলি চললো না ও পুলিশের বন্ধুরা, জয় শ্রীরাম বললে পশ্চিমবঙ্গে, জয় শ্রীরাম বললে তোমরা তো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে গুলি চালাচ্ছ। ও মমতা ব্যানার্জির পুলিশ, যদি হিম্মত থাকে, যদি ক্ষমতা থাকে, তাহলে আমাদের ওপর গুলি চালিয়ে দেখো। পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম চলবে না, পশ্চিমবঙ্গে গুন্ডাগার্দি চলবে। আগামী দিনে এখন আমি প্রথমে আপনারা যে সক্রিয় সংগ্রামী কর্মীদের অনুরোধ করা হচ্ছে, আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে পড়ুন। আমাদের ডেপুটেশনের যে সভা সেটা আমরা এক্ষুনি শুরু করব। এই গরিব কেটকা মানুষ জোরে চিৎকার করে বলছে পশ্চিমবঙ্গের তৃণমূল
আচ্ছা নাও থাকবে না যে না থাকবে এই গরীব জনগণ মানুষ করে চিৎকার করে বলছে পশ্চিমবঙ্গে পক্ষ ভুল ভুলবে ভুলবে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জী সারা পশ্চিমবঙ্গে লাটাসিরি করে বেড়াচ্ছ কালো জবাব জয় জবাব রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক এবং সপ্তাহে আমাদের কৃষ্ণগঞ্জ বিষয় দীর্ঘদিন জমি জল প্রয়োগ পায়নি অথচ একটি পরিবারের যাদের বিরুদ্ধে আমরা দোকান দেব প্রত্যেককে দোকান দেব প্রত্যেক গরিব মানুষকে দোকান দেব আর প্রয়োজন তো হবেই কে কত টাকা মেরেছে দেখতে হবে না কে কত টাকা নিয়েছে উপস্থিত আছেন যুব মোর্চার পদাধিকারীরা উপস্থিত আছেন রাজ্যের নেতৃবৃন্দ আপনারা সবাই উপস্থিত আছেন এবং এই মাইকের মাধ্যমে আমার আওয়াজ যাদের যাদের কাছে পৌঁছাচ্ছে আপনারা সবাই একবার আমার সাথে করে নেবেন কেউ ভয় পাবেন না তো পুলিশের বন্ধুরা জয় শ্রীরাম বললে
আহ্বান দিচ্ছি, তার জন্য কেউ ভাববেন না যে আমরা দুর্বল আছি, কেউ ভাববেন না যে আমরা দুর্বল। কি ডেপুটেশন দিয়েছি আর কি উত্তর আসছে এখন শুনতে পারবেন। আর তার আগে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। Thank you.
আচ্ছা কোন শ্রেণীর লোকেরা এগুলো বেশিরভাগ দখল করে বসে আছে? দেখুন আমি তো বলছি তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের নেতাদের আত্মীয়রা তারাই এসব দখল করে বসে আছে। আর এখানে পুরোপুরি দেখা যাচ্ছে এটা লোকে বলে অধিকারী ঘর, আর এখানে অধিকারী পরিবাররা রয়েছে। কয়েকদিন পর এখানকার মন্ত্রী মশাই জেলে যাবে, আর তার সাথে সাথে তার বাবাও কিন্তু জেলে যাবে, কেউ ছাড় পাবে না। আমরা কিন্তু সরকারে এসে প্রত্যেকটা যে ঘটনা তার আলাদা আলাদা তদন্ত করব, এবং তদন্ত করে দোষী সাব্যস্ত হলে তাদেরকে জেলের ঘানি টানা। কয়েকদিন আগে ডেপুটেশন দিয়েছিলেন এখানে, ডেপুটেশনের উত্তর স্বরূপ কি পেলেন আজকে? জিরো। মমতা ব্যানার্জি বলে দিয়েছে না, আমি তো 100% কাজ করে দিয়েছি। আর তাই আমি প্রথমেই জানতাম এর কোনো সদুত্তর নেই, কারণ এর উত্তর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেই নেই, এর উত্তর অধিকারী পরিবারের কাছেও নেই, আর এই উত্তর এই কাঠির মানুষ দেবে আগামী দিনে। কাঠমানি প্রসঙ্গে কি বলবেন দোকানদারের কাছে বাড়তি টাকা হবে? সে শুভেন্দু অধিকারী হোক, দীপেন্দু অধিকারী হোক, শিশির অধিকারী হোক, আর মমতা ব্যানার্জি হোক, অভিষেক ব্যানার্জি হোক, জনগণের টাকা মেরে হজম করা যাবে, টাকা ফেরত দিতে হবে, নাহলে তদন্ত হবে। কোন আইনি পদক্ষেপ গ্রহণ করবেন, রাজনৈতিক লড়াই করবেন? রাজনৈতিক লড়াই যেরকম চলবে, আমরা তো মাঠে ময়দানে আছি, মাঠে ময়দানে থাকবো। এই লড়াই তো জনতার লড়াই, আর তার সাথে সাথে প্রয়োজন হলে নিশ্চয়ই আমরা আদালতের আদালতে যাবো, আদালতে দোষীদের টেনে নিয়ে যাবো। দোষী সাব্যস্ত হলে মন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, তাকে যা হওয়ার যা শাস্তি দেওয়ার, কিন্তু জেলে যেতে হয়, জেলে যাবে। আমার নাম তাপস ঘোষ, রাজ্য যুব মোর্চা জিএস। সাথে আছেন আমাদের এক্স প্রেসিডেন্ট তপন মাইতি, আছেন আশিস বিশ্বাস আমাদের এমএলএ। দেখুন লাস্ট 1 তারিখ আমরা ডেপুটেশন দিয়েছি, আপনি জানেন। আমাদের 16 তারিখে নেক্সট মিটিংয়ের ডেট দিয়েছিলেন। আমরা যে দুর্নীতি হয়েছে তার একটা হিসাব চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম যে এইগুলোর কবে রিকভারি করবেন। উনি তো কিছু করেনি, এই 16 দিনে যতটা মেক আপ করা যায় সেটা করেছে। ধরেন একজনের নামে 69টা স্টল আছে, সেটা 5টা 7টা করে ভাগ করে ভাগ করে দিয়ে দিচ্ছে, বিভিন্ন লোকের নামে ছড়িয়ে দিচ্ছে। এইবার এইগুলো করতে গিয়ে উনি আরও বড়ো ফেসেছেন। তারপরে যেটা হয়েছিল যে বালিয়ারি ধ্বংস করছে, আমরা তারপরের দিনই লরি আটকেছি, উনি অস্বীকার করছেন, সেই লরি থানায় জমা আছে এখনও পর্যন্ত, আপনারা জানতে পারেন। তা এরকমভাবে দীঘাকে, যে দীঘার সারা পশ্চিমবঙ্গের মানুষের একটা আবেগ জড়িয়ে আছে, এই দীঘাকে উনি দায়িত্ব নিয়ে ধ্বংস করছেন, ওনার পরিবেশ ধ্বংস করছেন, বালিয়ারি ধ্বংস করছেন। এই বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। 16 দিনে উনি বিন্দুমাত্র কোনো কাজ এগোতে পারেননি। আপনারা 16 দিন সময় দিয়েছিলেন, আজকে সময়সীমা শেষ, পুনরায় দেখা করলেন, এরপরে আন্দোলনের গতিবিধি কী হবে? একদম, আমি আমার রাজ্যের জেনারেল সেক্রেটারি রাজু বন্দ্যোপাধ্যায় এসছেন, উনি বাইরে আছেন, ওনার সাথে আলোচনা করেই আমরা পরবর্তী আন্দোলন পদক্ষেপ নেবো। এবং এইটুকু বলতে পারি, এই আন্দোলন আরও বৃহত্তর আকারে আমরা করবো। দেখেছেন এর আগের দিন আমরা যে আন্দোলন করেছি, তার থেকে আন্দোলনের আজকে বড় হয়েছে, পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলন করব। আমাদের এমএলএ সাহেব এসছেন, উনি বিধানসভাতে এই ব্যাপারটা তুলবেন, বাদবাকিটা এমএলএ সাহেব বলবেন। আপনারা কি এই ব্যাপারটি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করবেন না কোনো রাজনৈতিকভাবে লড়াইটা করবেন? আমরা রাজনৈতিকভাবে লড়াইয়ের পাশাপাশি আইনি পদক্ষেপও গ্রহণ করবো। আমরা অলরেডি আমরা পেপার রেডি করেছি, যে পরিমাণে দুর্নীতি হয়েছে সেসব পেপারগুলো আমরা তুলেছি, আমরা আরটিআই করেছি, আরটিআইয়ের জবাবও আমরা পেয়ে যাব। তারপরে আমরা এটা যেমন আইনি পদক্ষেপও আমরা আইন আদালতের মাধ্যমে যে আমরা পদক্ষেপ নেব, সাথে সাথে আমরা রাজনৈতিকভাবে এর লড়াই করব। কাঠমানি প্রসঙ্গ নিয়ে কী বলবেন? কাঠমানি প্রসঙ্গ নিয়ে উনি নীরব আছে, বলছে আমি নিইনি, অন্য এখানে যারা নেতারা আছে তারা নিয়েছে, ব্যবসায়ী সমিতি নিয়েছে। উনি যতই বলুক ব্যবসায়ী সমিতি নিয়েছে, নেতারা নিয়েছে, ওনার দায়িত্বও আছে, অবশ্যই নেতারা কাঠমানি নিয়েছে, তার সাথে উনিও জড়িত আছে।